পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মাগো গৌরী আর ঈশানের যেন কোনো বিপদ না হয়, ওরা যেন সুস্থ শরীরে বাড়ি ফিরে আসতে পারে। তুমি ওদের দেখো মা, তুমি ওদের দেখো। সেই কাল রাত থেকে আমার ছেলেটা বাড়িতে আসেনি, কি অবস্থায় আছে কে জানে। কালকে সেই যে রাগ করে বেরিয়ে গেল, কারোর তো ফোনও ধরছে না। কি করছে, কেমন আছে, কিছু গৌরীর পা যবে থেকে এ বাড়ির চৌকাট পেরিয়েছে, তবে থেকে সবকিছু ওলট পালট হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না কেন এসব হচ্ছে মা। শৈল পর্যন্ত পূজো করতে এখানে আসছে না, কেন এমন হচ্ছে। আমি যে সংসার ভাঙনের শব্দ শুনতে পাচ্ছি। তুমি দেখো মা, আমার সংসার যেন ঠিক থাকে, আমার গৌরী আর ঈশান যেন সুস্থ ভাবে বাড়ি ফিরে আসে মা, সুস্থ ভাবে বাড়ি ফিরে আসে। এই যে বলি, তোমার কাছে যদি টাকা না থাকে তুমি খেলে কেন? হ্যাঁ, এগুলো তো বিক্রি করবার জল। আমি সত্যি বুঝতে পারিনি গো, আমি তো গ্রামের মেয়ে, গ্রামের তেষ্টায় যখনই কারোর কাছে জল চেয়েছি তখনই দিয়েছে, কেউ তো দাম চাইনি। আর এই সব তো মায়ের দান গো, পুকুর ভরা জল, গাছ ভরা ফল, সবই তো মায়ের সৃষ্টি। যখনই যা চেয়েছি তাই খেয়েছি, কেউ তো ঘুরিয়ে দাম চাইনি। তোমাদের শহরের নিয়ম কানুন তো আমি সত্যি জানি না গো। মেলা বকবক না করে টাকা ফেলো দেখি, আমার ওদিকে মেলা কাজ পড়ে আছে। বললাম যে আমার কাছে টাকা নেই, কিভাবে দেব বলো? তোমার কাছে কিছুই নেই তা তো হতে পারে না, বকবক না করে বার করে দেখি কি আছে তোমার কাছে, নইলে কিন্তু ছাড়বো না। যা লুকোনো আছে সব বের করো। আমার কাছে তো লুকোনো কিছু নেই গো। আচ্ছা দাঁড়াও, আমার কাছে এই কানের দুলগুলোই আছে, হবে তো? হ্যাঁ হবে হবে, খুব হবে, তুমি এখন আসো। আচ্ছা আসছি। তা তো জানি না, মা যেদিকে নিয়ে যাবে, যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাব গো। দেখো বাপু, তুমি কোথায় যাবে না যাবে আমার অত মাথা ব্যথা নেই, যাবার আগে আমার টাকাটা দিয়ে দাও। কিসের টাকা? ও মা, এই যে বসে বসে এক পেট গিললে, তা সেই টাকা তো দেবে না। আমার কাছে তো টাকা নেই, তুমি তো আমাকে ডেকে এনে খাওয়ালে। সে তো আমি এমনি লোকজনদের ডাকি খাবার জন্য, না ডাকলে কাস্টমার আসবে কি করে। তা তুমি তো আজব মেয়ে বাপু, খেলে যে টাকা দিতে হয় সেটা তুমি জানো না। আমার কাছে তো একটা কানা করিও নেই গো, কিচ্ছু নেই তোমাকে দেওয়ার মতো, থাকলে দিয়ে দিতাম বিশ্বাস করো। যদি জানতাম যে খেতে গেলেও টাকা লাগে তাহলে কখনো খেতাম না গো। আরে বাবা, এতে জানাজানির কি আছে, হোটেলে বসে খেতে গেলে যে পয়সা লাগে সেটা তো একটা বাচ্চা মেয়েও জানে। এই শোনো, বেশি চালাকি করার চেষ্টা করো না, তোমার মতো ধড়িবাজ মেয়ে না আমি অনেক দেখেছি। এই ২৫ বছর আমি ভাতের হোটেল চালাচ্ছি, তোমার কি অবস্থা করতে হয় আমি জানি। ভালো ভালো টাকাটা দিয়ে দাও, খেয়েছো যখন তোমাকে টাকা দিতে হবে। আমি তোমাকে কিভাবে দেব বলো, আমার কাছে সত্যি একটা পয়সাও নেই, আমি মিথ্যে কথা বলছি না গো। তুমি বরং বলো আমাকে কি করতে হবে, তুমি যা বলবে আমি তাই করে দেব না হয়, কিন্তু টাকা তো দিতে পারবো না গো। তুমি টাকা দিতে পারবে না, আর কোথায় যাবে সেটাও জানো না, তাই তো? বেশ শোনো, আমার এই হোটেলে একটা কাজের লোক লাগবে,
এই আর কি, কাস্টমার এলে খেতে টেতে দেবে, বাসন টাসন মাজবে, এই সব। এর পরিবর্তে আমি তোমাকে দুবেলা খেতে দেব আর রাত্রে শুতে দেব, কি রাজি? রাজি। ঠিক আছে, দেখো এইরকম নোংরা কাপড় পরে কাজ করা যাবে না, বুঝেছো? এই ভাতের হোটেলে একটু সাফ সুতরো থাকতে হয়। তাহলে পরে কাস্টমাররা আসবে কেন? তা তোমার সঙ্গে দেখে কিছুই তো নেই। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে একটা শাড়ি দিচ্ছি, সেটা পরে এক্ষুনি কাজে লেগে যাও। বাবা, মায়ের শরীরের অবস্থা কিন্তু একেবারেই ভালো নয়, খাওয়া দাওয়া তো প্রায় বন্ধই করে দিয়েছে, আমাকে ঘরের বাইরেও বের হচ্ছে না। আমি কত করে বললাম যে মা একটু কিছু প্লিজ খেয়ে নাও, কিন্তু আমার কথা কানেই তুলল না। তার মধ্যে বাড়ির এই অবস্থা, বাবা কি হচ্ছে বলো তো? বাড়ির অবস্থা তো সত্যিই খারাপ, বাবাও তো ঘরের মধ্যে বসে আছেন, চুপ করে ঘর থেকে বেরোচ্ছেন না। এইভাবে ঘরের মধ্যে বসে থেকে তো কোনো সমস্যার সমাধান করা যাবে না। কাকুবাবু, আপনার কাছে একটা অনুরোধ আছে। বলো। দেখুন কাকুবাবু, আপনি একমাত্র পারেন বাবার সঙ্গে কথা বলতে, বাবাকে বোঝাতে। না, এইভাবে তো চলতে পারে না, সবাই মিলে একটা আলোচনা হওয়া দরকার, এই সমস্যাটা সমাধান হওয়া দরকার, নাহলে তো কিছুই হবে না। কাকুবাবু, যা হচ্ছে এটা কিন্তু ঠিক হচ্ছে না। হ্যাঁ, ঠিক তো হচ্ছেই না, তবে তোমাদের ভুল ঠিক আর আমার ভুল ঠিকের ভাবনাটা একটু আলাদা। তোমাদের যদি সত্যি ভুল ঠিক বোঝার ক্ষমতা থাকতো, তাহলে এই কথাটা তুমি বলতে না শান্ত। তুমি কাকে কি বলছো বলো তো? দেখো, ছোট দাদু তো প্রথম থেকে গৌরীকে মেনে নেয়নি না, কিন্তু বদ দাদু এটা গৌরীর সাথে কেন করলো একটু বলতে পারো? এইভাবে তোকে নাই বলতে পারতো, তাই না? এমনকি গৌরী যখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, তখনও তো বদদাদু গৌরীকে আটকাতে পারতো, তাই না বলো? কিন্তু সেই সময়ও গৌরী না খুব কষ্ট পেয়েছে, এই জন্যই মেয়েটা বাড়ি ছেড়ে চলে গেছে গো। বাড়ির লোকজনের কথা শুনে দাদা না আমার নিজের মত বদলে ফেলে। আমাকে কিছু একটা করতে হবে মনে হচ্ছে। তোর ব্যাপারটা কি রে মুক্তা? হ্যাঁ, সারাদিন গৌরী গৌরী আর গৌরী, না গৌরীর জন্য দরদে একেবারে ঘুম উড়ে গেছে তোর, পড়াশোনা সব শিখে উঠেছে নাকি? মাধুরী, বেজো কাকিমুনি, প্লিজ দেখো এখন বাড়ির যা সিচুয়েশন, এভাবে কথা বলো না তুমি। আমাদের বাড়ির বউ বাড়ি ছেড়ে চলে গেছে গো, আর আমার ভাইটা ও পথে পথে ঘুরে বেড়াচ্ছে, রাতের পর রাত বাড়ি ফিরছে না ও। এই মে, ওদিককার কাজগুলো সব হয়ে গেছে? হুম, আমাকে একেবারে উদ্ধার করেছো, ভাগ্যিস বাকি জিনিসগুলো ফেলে ভেঙে আমার সর্বনাশ করনি, এতেই তো আমি বেঁচে আছি। সাহস তো কম নয়, তোমাকে কি আমি এখানে শুয়ে বসে থাকার জন্য এনেছি? যাও কাজে যাও, যাও। তাড়াতাড়ি পরিষ্কার করো। একদিকে ভালোই হয়েছে, এখন যদি অন্য একটা লোক রাখতাম, তাকে খেতে দিতে হতো, শুতে দিতে হতো, আবার মাইনে দিতে হতো, একে তো আর সেসব দিতে হবে না।
আর মেয়েটাও অত মুখে চোপা করে না, একে দিয়েই আমি সব কাজ করাবো। কি গো সবজি টবজি সব কাটা, উমা রান্নাও চাপে দিয়েছ, ভাতও হয়ে গেছে দেখছি, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। এ মেয়ে দেখি বেশ করিতকর্মা, সবজি কেটে ধুয়ে বাটনা বেটে রান্না বসে দিয়েছে। বেশ ভালো গন্ধ বেরিয়েছে, তোমার রান্নার হাত নে হাত মন্দ নয়। ঠিক আছে ওসব খেলেই বোঝা যাবে। কই দেখে দেখি, আরে এত রান্না চাপিয়েছো কেন? রান্না চাপাবার আগে আমাকে তো একবার জিজ্ঞেস করবে, রাতের বেলা কি অত কাস্টমার খেতে আসে? সব তো নষ্ট হবে, এখন যদি খাবার গুলো নষ্ট হয় তাহলে কে পয়সা দেবে শুনি? যাতে কেউ অভুক্ত ফিরে না যায় সেই জন্য একটু বেশি করে নিয়েছিলাম গো। আই তুমি বড় বড় কথা বলবে না তো, এসব নিয়ে তোমাকে ভাবতে কে বলেছে? আচ্ছা ওরা ফেরত যাক না যাক তাতে তোমার কি, এখন যদি কাস্টমার না আসে খাবার গুলো নষ্ট হয় তখন কি হবে? নাকি ভাবছো বেশি একা একা গিলবে? ও মাসি, ওই বোধহয় ওরা চলে এলো। এগো মাসি, তুমি কি রান্নার নতুন লোক রেখেছো? রোজই তো খেতে আসি, রান্নার এরকম সুবাস তো কোনোদিন পাইনি। আর তোমার হাতের যা রান্না ছিড়ি। এই কি বললে? আরে না ও কিছু নয়, মরুন দশা। আরে এই দেখো না, এই যে তোমার হোটেলের পাশ দিয়ে যারা সব যাচ্ছিল, এই তোমার হোটেলে খাবে বলে সব ভিড় জমিয়েছে। এই দেখো 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 ওদের সব বসার জায়গা হয় কিনা। আর বসলেই তো হলো না, তুমি তো আবার রাত্রে রান্নাই করো না। আরে বাবা সব ব্যবস্থা হয়ে যাবে, আপনারা আসুন এসে বসুন, আসুন আসুন আসুন, চলো 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 চলো। খদ্দেরে ছয় লাভ, আজ মনে হচ্ছে মোটা লাভ। তোমাকে আমি এই কথাটাও বলে রাখছি ছোটকা, গৌরীকে একবার ফিরে পাই তারপর আমি নিজেও আর ওই বাড়িতে থাকবো না। যে বাড়িতে গৌরীর এতটুকু সম্মান নেই, এটা এতটুকু ভালোবাসা নেই, সেই বাড়িতে আমি নিজেও থাকতে চাই না। কোন ছোটকা, আমি শুধু চাই যে গৌরী ফিরে আসুক, তারপর ও যা করতে চায় তাই করুক। ও আইসক্রিম খেতে চাক, মিষ্টি খেতে চাক, যা করতে চাক, আমি আর ওকে বকবো না। ওর যত ইচ্ছে মামা করুক আমি কিচ্ছু বলবো না ছোটকা। আমি শুধু চাই ও ফিরে আসুক, ও ফিরে আসুক। শুন কি করছো, কি অবস্থা হয়েছে তোমার? অনিলা দি বলো না, ঈশান বোধহয় ফোন ধরবে না, কেন কি হয়েছে বলো? কি করেছে গৌরী? গৌরী গৌরী বাড়ি ফিরে এসেছে, দে আমায় ফোন দে। হ্যালো ভাই, ভাই এখানে একটা প্রবলেম হয়ে গেছে। ছোট দাদু আর মেজকা বলছে যে গৌরী এই বাড়ি থেকে চলে যায়নি। চলে যায়নি মানে? মানে ও শুধু একা যায়নি, ওর সাথে সাথে লক্ষ লক্ষ টাকা আর রত্ন চুরি করে নিয়ে গেছে। তুই প্লিজ তাড়াতাড়ি চলে আয় রে ভাই, প্লিজ তাড়াতাড়ি আয়। এই নাও তুমি এটা খাও। সেটা কি করে হয়? ওমা মা তুমি কিছু করো না গো। আচ্ছা আচ্ছা শোনো না, তুমি বসো আমি দেখছি। হ্যাঁ
আছে দেখি তো। মা দেখছি ওনার জন্য খাবারের ব্যবস্থা করেই রেখেছে, এটাই দিও নাকে। এই নাও গো খাও, তোমার তোমার দয়ার শরীর কমে ভালো হবে, খুব ভালো হবে, তোমার খুব ভালো হবে। তা তোমার নাম কি মে? গৌরী। বাহ বেশ নাম তো। তা গৌরীর মহেশ্বর কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না, তুমি একা কেন? ডাক্তারবাবু, ভোরের আলো তো ফুটে গেল, রান্না করবে কে, বাসন মাজবে কে, এতগুলো লোক তো খাবে। আচ্ছা তুই কি এখানে শুধু খেতে আর ঘুমোতে এসেছিস? কাল তো আমার যা ক্ষতি করা তুই করেছিস, আজ যদি না বাড়াবাড়ি করেছিস তোর ঠ্যাং ভেঙে রেখে দেব। যা কাজে যা। কোথাকার একটা নবাব নন্দিনী জুটেছে, যা কাজে যা। দেখে দেখে এত খুচরো পয়সা এলো কোত্থেকে? কোথা থেকে এলো? ও বুঝেছি, ওই কাস্টমারটা বকশিস দিয়েছে সেই পয়সাগুলো এখানে লুকিয়ে রেখেছিস, সুযোগ বুঝে হাত সাফাই করবি তাই তো? হ্যাঁ তুই তো খুব শেয়ানা মেয়ে, খুব শেয়ানা মেয়ে, দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। তোর পেটে পেটে এত কি ভেবেছিলি, কি ভেবেছিলি আমার চোখকে ফাঁকি দিবি? ও মাসি না গো, আমি কোনো বকশিস পাইনি গো, বিশ্বাস করো, আর কোনো পয়সাও রাখিনি। আমার কাছে কি পয়সা ছিল বলো তো? কাল তো তুমি ভাড়ের মধ্যে পয়সা রাখলে। আমি আমি আবার কোথায় রাখলাম? আর তাছাড়া পয়সাই যদি রাখতে হয় এরকম একটা ভাঙা ভাড়ে রাখবো কেন? হ্যাঁ যা খুশি তাই বলবি, আমাকে বোকা বানাবি? না গো, কাল যে দুটো অচল পয়সা রাখলে এটার মধ্যে মনে নেই। কোন মুখে তোমরা খালি হাতে বাড়ি ফিরে এলে? তোমাদের উচিত ছিল যেভাবে হোক ঈশানকে ফিরিয়ে আনা। ছেলেটা নাও খাওয়া ত্যাগ করে এই যে উদ্দেশ্যহীন ভাবে ছুটে বেড়াচ্ছে, এতে তো ওরই ক্ষতি। এটা তোমরা ওকে বোঝাতে পারলে না? আমরা চেষ্টা করেছিলাম বাবা, আমি আর দেবতনু মিলে ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও কারোর কথা শুনতে রাজি নয়। সেই একই জেদ, গৌরীকে ছাড়া বাড়িতে ফিরবে না। আর তোমরা ওর তালে তাল দিন। বাহ, আর দেবতনু তো ফিরে এসেই ওর যত পার্সোনাল সোর্স সেগুলো কাজে লাগিয়ে গৌরীকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু বাড়ির ছেলেটাকে কি করে খুঁজে আনা যায় সেটা নিয়ে কেউ ভাবছে না। তোমাদের বোধ বুদ্ধি সব লোপ পেয়ে গেছে নাকি? গৌরীকে ফেরাতে পারলে ঈশান ফিরবে। গৌরী গৌরী গৌরী, আমি বুঝতে পারছি না আর কত কি সহ্য করতে হবে এই মেয়েটির জন্য। ওর জন্য তো একবার সবকিছু ছাড়খাড় হয়ে গেল। গৌরী এত বড় একটা চুরি করলো, হ্যাঁ তাও আমাদের শান এখনো গৌরী গৌরী করেই চলেছে, আশ্চর্য বাবা সত্যি। একে মেজি ভাই, তোমার এই অবস্থা হলো কি করে? আর বলিস না, হঠাৎ করে শুকনো ডাঙায় পা পিছলে পড়ে গেলাম, ব্যাস পাটা ভেঙে গেল। ওই সময়টা খারাপ গেলে যা হয় আর কি। শুধু কি তাই, গত তিন দিন ধরে জানো না কি হচ্ছে এই বাড়িতে ছোট কাকিমণি। মায়ের শরীর খারাপ হয়ে গেছে, এতটাই জ্বর যে বিছানা থেকে মাথা তুলতে পারছে না। আর বাবাও তো দিন রাত এক করে সারাক্ষণ শুধু মায়ের কাছেই পড়ে আছে। মন্দিরে সন্ধ্যাবাতি দেওয়া হচ্ছে, শৈল যে কেন মন্দিরে আসছে না সেটাও তো বুঝতে পারছি না। এদিকে ঠাকুরমশাইদের বাড়ির ওখানে খুব বন্যা হয়েছে, তাই উনিও আসতে পারছেন না, আর ঘোমটাকালী মন্দিরের দরজাও খুলছে না। এত কিছু হয়ে গেল কদিনে, বাড়িতে সবকিছুতে এরকম অনাসৃষ্টি অবস্থা, কি
কি যে হচ্ছে না বাড়িটাতে, কিচ্ছু বুঝতে পারছি না। দেখো কি কাণ্ড, এই তো দুপুরবেলা সব খাবার রান্না করে ঢেকে রেখেছিলাম, এখন দেখি সব খাবার নষ্ট হয়ে গেছে। আজ তো তেমন গরমও নেই। এবার একটু কাজে মন দে, খাবার গুলো ফ্রিজে তুলে রাখতে কি হয়েছে? আমার আর ভালো লাগছে না। অনাদিং সুরাদিং মখাদিং ভবাদিং স্বরূপং ত্বদীয়ং ন বিদ্যন্তি দেবাঃ। এটা কি? আর তুমি কে? এটা আমায় কেন দিচ্ছ? সুরিত পোষিণী শত্রু সংহারিণীয়ং। এটা কিন্তু বেস্ট খেতে হয়েছে, অপূর্ব। এটা একটু দিন না। ওটা শাপলা ঘন্ট। মার্ভেলাস গৌরী, এতো গৌরীর রান্না। মহেশ্বরকে পাওয়ার জন্য কত কষ্ট করে বলতো সবাই, তোমাকেও তেমনটাই করতে হবে। কি করতে হবে আমাকে বলো না। এই শ্রাবণ মাসে মহেশ্বরের মাথায় জল ঢালে সকলে, মন প্রাণ দিয়ে ভক্তি ভরে তাকে ডাকে, খুব কষ্ট করে সবাই। হ্যাঁ মা, মনে আছে, মনে আছে আমার। তবে কি আমাকে এই পথেই যেতে হবে? হ্যালো হ্যালো, আপনার স্ত্রীর খোঁজ আমি পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, উনি একটা ভাতের হোটেলে কাজ করছেন। শিগগিরই আসুন, এলে ওনার সাথে দেখা হয়ে যাবে। ছোট ডাক্তারবাবু, বলছিলাম ডাক্তারবাবুর বাড়ি থেকে একটা খবর দেওয়া উচিত। না 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 সনাতন দা, খবর দেওয়া উচিত নয়। ঈশান তাতে রেগে যেতে পারে, ও তো নিজেই চাইছে না যে বাড়িতে যোগাযোগ করুক। তাছাড়া জ্বরটাও কমছে না, অন্তত এই সময়টুকুতে ওর ট্রিটমেন্টটা ভালো করে হয়ে যাক। গৌরীরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, এদিকে ঈশানের এই অবস্থা। জানি না যে বড় মায় কোন পরীক্ষা নিচ্ছে, আমি কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না সনাতন। ডাক্তারবাবু তো গৌরীকে খুঁজতে গিয়ে দিন রাত এক করে ফেলেছে, কিন্তু গৌরী মা যে কোথায় কেউ কিচ্ছু জানে না। হে ঠাকুর, হে বড় মা, তুমি ওদের দুজনের মিলন ঘটিয়ে দাও মা। তুমি কেন এত ওদের কষ্ট দিচ্ছ, কেন ওদের এত পরীক্ষা নিচ্ছ মা?
আমি পুলিশের সাথে কথা বলেছি, একবার থানায় যেতে হবে। গৌরী যা করেছে আমি তার শেষ থেকে সারব। একবার ওকে খুঁজে পাই, তারপর ওর কি ব্যবস্থা করতে হয় সেটা আমি জানি। সরদাদু, একটা কথা বলবো, প্লিজ কিছু মনে করো না। গৌরীকে খুঁজে পাওয়া গেলে না তবে তুমি কোনো ব্যবস্থা করবে, মানে ওকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। শানু তো কম চেষ্টা করছে, আমি কি পুলিশও খুঁজছে ওকে, তুমি আবার আলাদা করে কি খুঁজবে? আমি এখনো খুঁজতে নামিনি নীলা। পাতালি লুকোক আর যেখানেই থাকুক, আমি ঠিক খুঁজে বার করব। দরকার হলে উনি নকল বাবা মাকে পর্যন্ত টেনে নিয়ে আসবো এখানে। গৌরীকে আমি এত সহজে ছাড়তে পারবো না, যাতে আর কখনো বাড়ি ফিরতে না পারে, সেই ব্যবস্থা আমাকে করতেই হবে। কিন্তু ওর মধ্যে কি এমন শক্তি আছে তার উত্তর আমি এখনো পাইনি, আর তার জন্যই আমার গৌরীকে পাওয়া দরকার। মা, ও মা, দেখো তোমার ছবি বেরিয়েছে ম্যাগাজিনে। চিকু, কি হচ্ছে দেখি? কি জাতা বলছো সব, রাখো। তোমার ছবি বেরিয়েছে ম্যাগাজিনে, সেটা সবাইকে বলবো না? তুমি কাউকে বলোনি কেন মা? এ দেখো সবাই, মায়ের ছবি বেরিয়েছে ম্যাগাজিনে। থেকে বেরিয়ে গিয়ে গ্রুমিং ক্যাম্প করাচ্ছিলে, আমাদের মিথ্যে কথা বলেছো। আমরা সবাই জানতাম যে ও দেবতনুর সাথে টুরে গেছে, আসলে ও আমাদের সকলকে মিথ্যে কথা বলে নিজের কাজ করতে গেছিল। ওরা এইসব কি বলছে ছোট বৌমা? বাহ আনন্দি বাহ, বাড়ির সবাই দেখছি গৌরীর হাওয়া লেগেছে। এতদিন যেটা বাড়িতে হয়নি এখন সেটাই হচ্ছে। আমাদের মিথ্যে কথা বলে ছেলেটাকে ফেলে রেখে তুমি গ্রুমিং করাতে গেছিলে, কোন সাহসে? বাবা আমার কথা দেখ। চুপ, কোনো কথা শুনবো না তোমার। আমি ভাবতে পারছি না আমাদের বাড়িতে এখন এই সব ঘটছে। পরিবারের কেউ কখনো এরকম করতে পারে আমি তো স্বপ্নেও ভাবতে পারি না। দি ভাই, আমরা তো কিছুই জানি না, কাকিমনি এভাবে না বলে চলে গেল। আমি তো কিছুই বুঝতে পারছি না, মাকে এরকম সবাই মুখছে কেন? ম্যাগাজিনের ছবি বেরোনো কি খারাপ? আচ্ছা চিকু চুপ, এখন বড়রা কথা বলছে তো, চলো আমরা ঘরে গিয়ে বরং হোমওয়ার্কটা কমপ্লিট করে ফেলি। আমি পরের বাড়ি মেয়েকে খুঁজে বেড়াচ্ছি, তার ভালো মন্দ বিচার করছি, অথচ আমার নিজের বাড়িতেই এসব ঘটছে। তোমরা বোধহয় ভুলে গেছো এ বাড়ির ঐতিহ্য, এ বাড়ির পরম্পরা, সব ভুলে গেছো তোমরা। যতক্ষণে বিহিত হচ্ছে আমি ছাড়ব না। ডাকো দেবতনুকে, আনন্দী যেটা করেছে কেন করেছে তার জবাব চাই আমি। আমি মিথ্যে কথা বলতে চাইনি বিশ্বাস করুন, কিন্তু আমার কাছে যে আর কোনো উপায় ছিল না। এত বড় একটা অন্যায় করার পর আমার নিজের সাফাই গাইছে কোন সাহসে? কে দিচ্ছে তোমাকে এত সাহস? কি মনে করে গেছিলে তুমি? দেবতনুরই বা এত দুঃসাহস হয় কি করে? কখন থেকে ফোন করছি ফোন তুলছে না। নিহাত শৈল বাড়ি নেই তাই, নইলে এতক্ষণ আগুন লাগিয়ে দিত। আচ্ছা আনন্দি, তোমার আক্কেলটা কি বলো তো? না আমাকে একটা জিনিস বলো যে তুমি ঠিক কি ভেবে গেছিলে?
ওই নিউজ অ্যাঙ্কার নাকি ছিলে কোনো এককালে? আরে বাবা, সেটা তো তোমার বিয়ের আগের জীবন। বিয়ের সময় তো তোমাকে স্পষ্ট বলে দেওয়া হয়েছিল, হ্যাঁ বলে দেওয়া হয়েছিল তো, যে এই বাড়িতে বিয়ে হয়ে এলে বাইরের আর কোনো কাজ করা যাবে না। ঘোষাল বাড়ির বউ তুমি, আর ঘোষাল বাড়ির বউ কিনা রাস্তাঘাটে আরো পাঁচজনের সাথে কাঁধে কাঁধ লাগিয়ে কাজ করবে, ভিড়িঙ্গি পনা করে বেড়াবে, এটা হয় কখনো? এই ঘোষাল বাড়ির একটা প্রেস্টিজ বলে ব্যাপার আছে, কোন সাহসে, হ্যাঁ কোন সাহসে তুমি সেটা না মেনে চলে গেলে? এত বছর পর ভাবলাম যে কাজটা করতে আমি ভালোবাসতাম সেই কাজটার সাথে যদি কোনোভাবে যুক্ত থাকা যায়। আর আর ওরাও বললো যে বিশেষ কিছু করার নেই, আর আমি তো অ্যাঙ্কারিং করিনি, আমি শুধু একটু গ্রুমিং করিয়েছি। মা, মা আপনি বিশ্বাস করুন, আমি আমার স্বামী সন্তান সংসার কারোর অবহেলা করে যেতে চাইনি, কিন্তু আমি যদি সত্যি কথাটা বলে যেতাম তাহলে আমাকে যেতে দেওয়া হতো না। আর সেই জন্য তুমি এত বড় একটা অন্যায় করলে, পাপ করলে, নিজের সুখ আনন্দ তোমার কাছে এত বড় হলো যে আমাদের বাড়ি এত বছর ঐতিহ্য একেবারে ধূলিসাৎ করে দিলে। চমৎকার, সবই হচ্ছে সঙ্গ দোষ। সারাক্ষণ গৌরীর সঙ্গে থাকতে না তুমি? এবার দেখো গৌরীর কুপ্রভাব তোমার উপর কিভাবে পড়েছে। এই দোষ এত সহজে কাটবে না, এই দোষ কাটাতে শাস্তি দরকার, শুদ্ধিকরণ দরকার। কি করবে তুমি ওকে নিয়ে? গৌরীর মতো আনন্দীকেও বাড়ি থেকে বার করে দেবে? হ্যাঁ, ঘোষাল বাড়ির বউদের তো এটাই যোগ্যতম শাস্তি বলে তুমি মনে করো? আর দাদা, আপনি চুপ করে আছেন কেন? অনাদিং সুরাদিং মখাদিং ভবাদিং স্বরূপং ত্বদীয়ং ন বিদ্যন্তি দেবা জগন্মোহিনীয়ং তু বাগ্বাদিনীয়ং সুরিপোষিণী শত্রুসংহারিণীয়ং। না না, কেউ তো সত্যি এসেছিল এই ঘরে, কি বলে গেলেন? যা খুঁজছি তা পাবো না, মানে মানে গৌরীকে খুঁজে পাবো না। আর আমার জীবনের যা ব্রত, মানে সেবা করা, তাতে মন দিতে হবে। আমি কি নিছক স্বপ্ন দেখলাম নাকি সত্যি? বাহ, এই তো দিব্যি হাঁটতে পারছিস। জানিস মা, মনের জোর আর ভক্তিটাই হচ্ছে আসল। মনে যদি ভক্তির জোর থাকে তাহলে অনেক অসম্ভবই সম্ভব হয়। ভগবান তার পাশে থাকেন। ওই যে দেখ, ওই যে যাচ্ছে তোর সঙ্গীরা, ঘন্টার ধ্বনি শুনতে পাচ্ছিস? মন্দির থেকে আসছে, তোর অভিষ্ট লক্ষ্য আর বেশি দূর নয় রে মা। তুই এসে গেছিস তোর গন্তব্যে। আমি এসে গেছি, আমি আসতে পেরেছি বাবা, আমি পেরেছি আসতে। শোন মা, মহেশ্বরের মাথায় গিয়ে জল ঢাল, তুই পৌঁছে যাবি তোর উদ্দেশ্যের প্রথম ধাপে।
এগিয়ে যা। ওই তো গৌরী, আমরা ভাবলাম গৌরী বোধহয় পিছিয়ে পড়েছে। পিছিয়ে পড়লে হবে না, আমাকে বাবার মাথায় জল ঢালতেই হবে। তা তো বটে, এত দূর যখন এসে পড়েছো তখন তো বাবার মাথায় জল ঢালতে হবে। ওই দেখো বাবার মন্দির। আমি আসছি মহাদেব, আমি আসছি বাবা ভোলানা, আমি আসছি। আমার বোধহয় গৌরী কিভাবে খুঁজতে আর কেউ আসুক না আসুক মন্দিরের দরজা আমাকে খুলতেই হবে। আমি মায়ের পায়ে মাথা ঠুকে বলবো, মা মা আমাদের কৃপা করো, আমাকে আমাকে কিছু একটা করতেই হবে। এইভাবে এই সংসার আমি ভেঙে যেতে দিতে পারি না, আমি কিছুতেই পারি না মা গো। কার অনুমতিতে তুমি মন্দিরে আসার সাহস করেছো? কার অনুমতিতে তুমি দরজা খোলার চেষ্টা করছিলে? জানো না, আমি মন্দিরে আসতে পারছি না, পুরোহিত মশাই মন্দিরে আসতে পারছেন না। তুমি এখানে আসার কথা ভাবলে কি করে? তুমি জানো না, মন্দিরের দরজা খোলা হয় আমার অনুমতিতে। তুমি জানো না নাকি তোমার মনে নেই? এত বড় দুঃসাহস তোমার হলো কি করে? এটা আমার বাড়ি, এই সংসার আমারও। আমার আমার মনে হয়েছে যে সংসারের কল্যাণের জন্য এই মন্দির খোলাটা খুব দরকার, তাই আমি এসেছি। নিজের সীমা ছাড়িয়ে যেও না অরুন্ধতী, তোমাকে আবার মনে করিয়ে দিচ্ছি, সারাক্ষণ আমার বাড়ি আমার সংসার এসব বলে আদিক্ষেতা করো না, এর ফল কিন্তু ভালো হবে না। তুমি সব সময় আমার সঙ্গে দুর্ব্যবহার করো, কিন্তু আজ তুমি আমাদের সন্তানের সামনে খুব খারাপ আচরণ করলে। এখনই খারাপের কি দেখলে? তুমি যা বাড়াবাড়ি শুরু করেছো এর থেকে অনেক খারাপ কিছু আমি করতে পারি, যা তুমি কল্পনাও করতে পারবে না। সেসব করতে আমাকে বাধ্য করো না অরুন্ধতী। আগে যেমন চুপচাপ থাকতে তেমনই থাকো। গৌরীর ভাগ্যে যে শাস্তি লেখা আছে গৌরী সেটা পাবে। আমি সবটা জানতাম, আনন্দী আমার কাছে কিছুই লুকোয় না। ইনফ্যাক্ট আমি ওকে ইনসিস্ট করেছিলাম যাতে ও গ্রুমিং সেশনে যায়, ও কিন্তু যেতে চায়নি, ও কিন্তু মিথ্যে কথাও বলতে চায়নি। আমি ওকে বলেছিলাম মিথ্যে কথা বলতে। এবার ওর এই গ্রুমিং সেশনে যাওয়াতে তোমাদের যদি এত প্রবলেম হয়ে থাকে, এত অসুবিধে হয়ে থাকে, তাহলে আমি আমার স্ত্রী আমার সন্তানকে নিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছি। থাকো তোমরা তোমাদের পারিবারিক ঐতিহ্য নিয়ে, করে রাখো এই বাড়ি বউদের বন্দি। আমরা এখানে থাকতে পারবো না, আনন্দী চিকুকে নিয়ে এসো। কি বলছিস কি তুই? না না না, তোরা কোথাও যাবি না, তুই যাবি না, ছোট বৌমা যাবে না, চিকু কেউ কোথাও যাবে না, এখানেই থাকবে। মা কথা বাড়িও না, তাতে অশান্তি বাড়বে। দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি। এই সমস্ত কথা বলে তুই সবাইকে ভয় দেখাতে পারিস, কিন্তু আমাকে ভয় দেখাতে তুই পারবি না। এত বড় দুঃসাহস তোর হলো কি করে? কি করে এই মিথ্যাচার করলি তুই? তুই নিজের বউকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে তাকে বাইরে কাজ করার অনুমতি দিয়েছিস, স্বাধীনতা দিয়েছিস তুই।
চরম অন্যায় করেছিস, আর এই অন্যায়ের শাস্তি আনন্দীকে পেতেই হবে। কেন আনন্দী শাস্তি পাবে? কি অন্যায় করেছে ও? কিসের জন্য শাস্তি পাবে আমি তো এটাই বুঝতে পারছি না। না না, তোদের এই কথা আমি মানবো না, তোদের এই বিচার আমি মানি না। তুই শৈলর মুখে মুখে কথা বলছিস, বউকে বাঁচাতে গিয়ে বোধহয় ভুলে গেছো যে তুমি কার সঙ্গে কথা বলছো। আর আমার তো মনে হয় শুধু আনন্দই নয়, তোমারও শাস্তি পাওয়া উচিত। শাস্তি 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 আর শাস্তি, এটা যেন বাড়ি নয়, এটা স্কুল। অবশ্য আজকাল তো স্কুল থেকেও শাস্তির পাঠ উঠে গেছে, কিন্তু আমাদের বাড়ি ঘোষাল বাড়িটা হচ্ছে শাস্তির বাড়ি। বাড়ির এক একজনকে খুঁজে বার করো, তাদের খুদ বার করো, দোষ বার করো, তারপরে তাদের দোষী সাব্যস্ত। বাহ, খুব ভালো। আমরা সবাই এই শাস্তির বাড়িতে কেন থাকি আমি জানি না। তোমার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।